আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বউয়ের সংখ্যা 3। তিনি যখন প্রেসিডেন্ট নির্বাচিত হন, অনেকেই হিসাব মিলাতে ব্যস্ত ছিলেন ফার্স্ট লেডি কে হবে তা নিয়ে। শেষে ফার্স্ট লেডি হয়েছেন তৃতীয় স্ত্রী মেলানিয়া। তবে সম্প্রতি ট্রাম্পের প্রথম বউ ইভানা দাবি করেছেন মেলানিয়া নন, তিনি ফার্স্ট লেডি। এতেই শুধু থেমে থাকেননি, তিনি বলেছেন তিনি চাইলেও ফার্স্ট লেডির ভূমিকা নিতে পারেন। হোয়াইট হাউসে যাওয়ার পথ তার খোলা, কিন্তু মেলানিয়া এতে ইশারা নিতে হবে। খামাকা তাকে কষ্ট দিতে চান না, তবে তিনিই আসল ফার্স্ট লেডি। এদিকে মেলানিয়াও চুপ থাকেননি, এসবের জবাবে বলেছেন ইভানা আলোচনায় আসার জন্য এসব করছে। ইভানা ট্রাম্পের সংসারে তিন সন্তান আছে, ইভাঙ্কা, ডোনাল্ড জুনিয়র, এরিক ট্রাম্প। বুধবার ইভানার বই রেইজিং ট্রাম্প প্রকাশিত হচ্ছে। এই নিয়ে ইভানাকে খোসা দিয়েছেন মেলানিয়া। তিনি বলেছেন ফার্স্ট লেডি হিসেবে আমি সম্মানিত, আমি এই খেতাব ব্যবহার করে বই বেচতে চাই না। এদিকে ট্রাম্প কৌশলগত ভুল করলে পাল্টা ব্যবস্থা নেবে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-কে সন্ত্রাসী সংগঠন বলার মতো কৌশলগত ভুল করলে তেহরান পাল্টা ব্যবস্থা নেবে। তিনি সোমবার তেহরানে বলেছেন যদি মার্কিন কর্মকর্তারা এই ধরনের কৌশলগত ভুল করে তাহলে ইসলামিক প্রজাতন্ত্র ইরান পাল্টা ব্যবস্থা নেবে। জারিফ আরও বলেন এই ব্যাপারে কিন্তু ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে এবং তা সময়মতো বাস্তবায়ন করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন আগামী কয়েকদিনের মধ্যে নিজের ইরান সংক্রান্ত নীতি ঘোষণা করতে যাচ্ছেন বলে খবর বের হয়েছে, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করলেন আগামী 15ই অক্টোবর সম্ভাব্য ওই ঘোষণায় ট্রাম্প ইরানের সঙ্গে 6 জাতিগোষ্ঠী স্বাক্ষরিত আমেরিকাকে একতরফাভাবে বের করে নেবেন বলে খবর বেরিয়েছে।